বিসমিল্লাহ রহমানির রহিম। শুরু হচ্ছে ষষ্ঠ দর্স। সওতুল হক দুবাই আয়োজিত ফাহমে দিনুল ইসলাম তথা ইসলাম অনুধাবন এবং ইলমে দিন অর্জনের লক্ষ্যে ধারাবাহিক মহতি আলোচনার বিষয়ভিত্তিক দর্শসমূহের আজ ষষ্ঠ দর্স। ইনশাল্লাহ আজ আমরা শুনব, আরশের ছায়াতলে স্থান হবে সাত ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তির বর্ণনার দ্বিতীয় দর্স। শুরু হচ্ছে ষষ্ঠ দর্স। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা রাসূল রাব্বিল আলামিন اللهم نور قلوبنا بالقران امين وادخلنا الجنه بالقران امين وزين اخلاقنا بالقران امين قال الله تعالى وتبارك في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الامي واله وسلم সমস্ত হামদ ও সানা প্রশংসা ও গুণকীর্তন শুধুমাত্র আল্লাহ মাজদুহুল করিম রব্বুল আলামিনের জন্য, যিনি কুল কায়নাতের একক একমাত্র সৃষ্টিকর্তা, পবিত্রতম সেই প্রভু যার রহমত করুণা অগ্রগামী, যার সর্বব্যাপী ক্ষমতা ও বাদশাহী। সেই আল্লাহ জাল্লা ওয়ালার দরবারে হামদ ও তারিফ প্রকাশের পর আমাদের প্রাণ প্রিয় নবীজি রসুলে মুহতাসাম নবী মুকাররম শাফিঈ উমাম আল্লাহর বন্ধু প্রভুর প্রিয়তা উম্মতগণের সান্ত্বনা নবীদের সর্দার উম্মতের কান্ডার আরব আজমের গৌরব জিন ও ইনসানের রহমাত অনুপম চরিত্র সৌন্দর্যের দৃষ্টান্ত সর্বকালের শ্রেষ্ঠ হেরার আলো সৃষ্টিকুলের গর্ব বেহেশতের সওগাত মা আমিনা নিষ্পাপ খাতামুন নবিয়্যিন রহমাতুল্লিল আলামিন মুক্তি দিশারি কিয়ামতের সুপারিশকারী শাহেদে মা তগা সাহেবে আলাম নাসরাহ আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের ভক্তি ও ভালোবাসা বিশ্বাস এবং ঈমান সালাম ও দরুদ পেশ করার পর সওতুল হক আয়োজিত মুআজ্জাজ এবং মুহতারাম সত্য জ্ঞান পিপাসু ইসলাম প্রিয় দ্বীনদার ভাই বন্ধুগণ কাছের এবং দূরের হাজারাত মাহবুব সামিঈন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজ আমরা ইলমে দীন অর্জন করব আরশের ছায়াতলে সাত ব্যক্তির প্রথম ব্যক্তি ইমামে আদেল ন্যায়পরায়ণ শাসক তার দ্বিতীয় দর্স ইনশাআল্লাহ বিইজনিল্লাহ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা কোরআনকে পিছনে রেখে আইন ও কানুন পরিচালনা করবে, কোরআন সেই সমস্ত শাসকদের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। বলুন না আউযু বিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কুরআনু হুজ্জাতুল্লাকা আও আলাইকা, অর্থাৎ কোরআন হয় তোমার সপক্ষের দলিল নতুবা তোমার বিরুদ্ধে অভিযোগের দলিল। নামাজের মধ্যে কোরআন পড়ে যেই রবকে রাজি খুশি করতে হবে, তদ্রূপ একই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেও রবকে রাজি করতে হবে, আর যেই করবে তাকেই কিয়ামতের দিন আরশের ছায়াতলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমানদারি আসনে সমাসীন করবে। লোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তাকেই বলা হবে ইমামে আদেল। হযরত দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন, হযরত দাউদ আলাইহিস সালাম নবীও ছিলেন, বাদশাও ছিলেন, এবং বাদশাদের এই আদেল হওয়া নেহায়েত জরুরি। সর্বদা ইনসাফের পতাকা উড্ডীন রাখতে হয়, নইলে স্বজন প্রীতি আর জুলুম অত্যাচারে অশান্তির জাহান্নামপুরী সৃষ্টি হয়। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি। হে দাউদ, জমিনের উপরে আমি তোমাকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেছি, খলিফা বানিয়েছি। কেন? ফাহকুম বাইনান নাস বিল হক, হুকুম পরিচালনা করবেন মানুষের মধ্যে সত্যের সাথে। আর ওয়ালা তাত্তাবিউল হাওয়া, এবং কখনো প্রবৃত্তির মনগড়া হুকুমের অনুসরণ করবে না।
তাহলে কি হবে? ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, নিজস্ব মন গড়া মতবাদ আইন ও কানুন আপনাকে আল্লাহর রাস্তা হতে দূরে সরিয়ে দিবে। বলুন না আউযুবিল্লাহ। তাহলে এখানে নবীকে নির্দেশ করা হলো সত্য এবং মিথ্যা যখন মিলে যায় তখন তাদের মধ্যে হুকুম চালানো ফয়সালা করা তোমার কর্তব্য হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হুকুমত চালানো এটা একটা তোমার নবুয়তি দায়িত্ব। হুকুমত চালানো হে নবী এটাও আপনার নবুয়তি দায়িত্ব। হুকুম করা, অর্ডার করা, ফাহকুম বাইনান নাসি, মানুষকে চালানো আল্লাহর কোরআন অনুযায়ী এ এক নবুয়তি মিশন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে বাস্তবায়িত করে গেছেন। ইসলামের রাষ্ট্র ক্ষমতা করায়ত্ত করে আল্লাহর দেয়া বিধান চালু করার নির্দেশ সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার মীমাংসা করতে আরম্ভ করো তখন মীমাংসা ন্যায় ভিত্তিক করো। আর আল্লাহ হলেন শ্রবণকারী এবং দর্শনকারী। উল্লেখিত আয়াতে তাহকুমু শব্দ বহুবচন ব্যবহার দ্বারা বোঝানো হয়েছে কিয়ামত পর্যন্ত হুকুমত প্রতিষ্ঠার জন্য কোরআনের হুকুমত তাহকুমু ইনসাফের সাথে আদেলের সাথে রাষ্ট্র পরিচালনার হুকুম প্রদান করবেন হে প্রিয় মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাই তো আমাদের প্রাণ প্রিয় নবীজি শুধু হেরা গুহাতেই আল্লাহর ধ্যানে কাটিয়ে দেননি, বরং মসজিদে নববীর মিম্বার থেকে যুদ্ধ পরিচালনা করেছেন। নবীজির মক্কী জীবন ছিল শুধু দাওয়াতের, আর মদিনী আর মাদানী জীবন ছিল রাষ্ট্র পরিচালনার। মক্কী জীবন ছিল 13 বৎসরের, যাতে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 90 জনের মতো, আর মাদানী জীবন মাত্র 10 বৎসরের। ফলাফল দাঁড়ালো গিয়ে বিদায় হজ্জের সময়ে, তখন মুসলমানদের সংখ্যা উপস্থিত হজে অংশগ্রহণকারী 16 লক্ষ সাহাবি, আর মুসলমানদের কুল মজমুয়া ছিল পুরুষ মহিলা শিশু সহ 5 লক্ষের মতন। বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে যারা আজ বলে যে নবীর ধর্ম প্রচার ছিল শুধু মানুষকে দাওয়াত দেওয়া, তারা নবীজির মাদানী জীবনের 11টি যুদ্ধে অংশগ্রহণ তথা রাজা বাদশাহকে পত্র দিয়ে দাওয়াত কবুল না করালে যুদ্ধ স্বর্ণালী দিনের নবীজির উক্ত জীবনের কার্যক্রমকে অস্বীকার করারই নামান্তর। বলুন না আউযুবিল্লাহ। কারণ আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিয়েছেন ফাহকুম বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আর এটার অর্থ কি অস্বীকার করা হবে? কোরআনের এই আয়াতকে অস্বীকার করা হবে যারা বলেন যে শুধুমাত্র নবী ধর্ম প্রচারই করেছেন, শুধু মানুষকে দাওয়াতই দিয়েছেন, তারা মাদানী জীবনের 11টি যুদ্ধে অংশগ্রহণ এবং এই আয়াতকে ফাহকুম বাইনান নাসি বিমা আরাকাল্লাহ এটাকেই অস্বীকারী নামান্তর হবে। বলুন নাউযুবিল্লাহ। সুতরাং নবীজির জীবন 23 বৎসরের নবুয়তি জীবনে ছিল দাওয়াত এবং জিহাদ, যা আজ দুই ভাগ করা হয়েছে। একদল নিয়েছে দাওয়াত, আরেক দল নিয়েছে জিহাদ। যেদিন উভয় দল দাওয়াত এবং জিহাদ একত্রিত হবে সেদিনই দুনিয়ার জমিন জান্নাতের বাগানে পরিণত হবে। বলুন আল্লাহ। সূরা মায়েদার 21 নম্বর থেকে 26 আয়াত পর্যন্ত বর্ণিত হয়েছে যে বনি ইসরাইলরা জিহাদ থেকে বিমুখ হওয়ার অপরাধে আল্লাহ তাআলা তাদেরকে 40 বৎসর পর্যন্ত অদৃশ্যের শৃঙ্খলে চটান মরুভূমিতে অবরুদ্ধ করে রেখেছিলেন। যাযাবরের ন্যায় ঘুরে বেড়াতো সেখানে। শুধুমাত্র অপরাধ ছিল তাদের জিহাদকে অস্বীকার করা, জিহাদ না করা। তাহলে বোঝা যায় শয়তান জালিমদের বিরুদ্ধে লড়াই করে দেশে দেশে কোরআনের অনুশাসন তথা আদেল ও ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠায় যেই ব্যক্তি সর্বোচ্চ ভূমিকা পালন করবে, যেই শাসক ন্যায়পরায়ণ হবে, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তাকে আরশের ঠান্ডা ছায়াতলে সবার আগে স্থান করে দিবে। তবে মনে রাখতে হবে উপরোক্ত দাওয়াত এবং জিহাদ দুটি শব্দ কি আমরা কলুষিত করে ফেলেছি।
তাই আজ দিনদাররা জিহাদ বা লড়াইকে খারাপ চোখে দেখে, ইসলামী রাজনীতিকে ভয় পায়, এর থেকে দূরে থাকে, কারণ এই শব্দটিকে আসলে আমরা গান্দা করে ফেলেছি। আবার ইসলামী রাজনীতির কারিগণের কেহ কেহ মনে করে যে ক্ষমতায় গেলে একেবারে সব সোজা হয়ে যাবে, আইন পাশ করে সব নামাজি বানিয়ে ফেলবে, ডান্ডার ভয়ে হয়তো বা কেহ বিনা অজুতেও নামাজে দাঁড়াতে পারে, স্বইচ্ছায় না আসলে বিনয়ে নামাজ হবে না। এবার তাহলে প্রশ্ন, হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্য কি? উত্তর হলো একটি ঘর বা দুর্গ যেমন শত্রুর শত্রুতা থেকে মাহফুজ, রোদ বৃষ্টি ঠান্ডার কবল থেকে সুরক্ষা করে, তেমনি একটি ইসলামী রাষ্ট্র আদল ও ইনসাফের ভিত্তিতে প্রতিটি ব্যক্তির জান এবং মাল, ইজ্জত ও আবরু, নাগরিক অধিকার, ধর্মীয় বিশ্বাস, ধর্মকর্ম পালন করা মাহফুজ বা সংরক্ষিত সুরক্ষা করে। বলুন সুবহানাল্লাহ। আর যখন তার সাথে দাওয়াতি কাজ, প্রতিটি মুমিন ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত দাওয়াতি এই মিশন শেষ নিঃশ্বাস পর্যন্ত চালিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, ইসলামী রাষ্ট্রের বসবাসকারী কোন হিন্দু ধর্মীয় বিশ্বাস যেমন বটগাছ তাদের দেবতা, সেই বটগাছের পাতা ছেড়াও কোন মুসলিম শাসকের জায়েজ নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবর থেকে ইহুদিদের বিতাড়িত করেছিলেন তার তিনটি বড় কারণের কারণে। এর মধ্যে একটি ছিল তারা ভিতরে ভিতরে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, বিধায় তিনি উচ্ছেদ করেছিলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি আবার বলেছেন যে পারস্যের উপসাগরের কিনারার পাশে কোনো একটি কুকুরও যদি না খেয়ে মারা যায়, সেজন্য আমার আল্লাহর আদালতে আমি ওমরের দণ্ডায়মান হওয়া লাগতে পারে। এর দ্বারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদা ভীতি ও আদল ও ইনসাফের মাপকাঠি নির্ণয় করা যায়। আজ শাসকগণ হযরত ওমরের মাপকাঠিতে না হয় না হোক, কিন্তু কমপক্ষে এতটুকু যোগ্যতা তো থাকা দরকার যে জাতীয় মসজিদে নামাজ পড়ানোর যোগ্যতা বা জ্ঞান উপযুক্ততা থাকতে হবে। যার পিছনে ইক্তেদা সহি হয় না, সে আবার ইমাম বা নেতা হয় কিভাবে? অনুসরণের মাপকাঠি হাদিসের মধ্যে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কখনো মুনাফিককে নেতা বলবে না। নবীজি বলেছেন সহিহ তিরমিজিতে এসেছে যে তোমরা কখনো মুনাফিককে নেতা বলবে না, মুনাফিকি আচরণ যার মধ্যে এমন ব্যক্তিকে নেতা বানাবে না। আর যদি মুনাফিক তোমাদের নেতা হয়েই যায়, তবে তোমরা তোমাদের প্রভুকে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে দিলে। বলুন নাউযু বিল্লাহ। রাওয়াহু তিরমিজি। এজন্য কবি নজরুল বলেছেন, রাসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, রাসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন। রাসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন। সুতরাং যার পিছনে ঘুরতেছি এবং যার তার পিছনে না ঘুরে কাউকে নির্বাচিত করে দিলে, আর সে যদি ইসলাম বিদ্বেষী কাজ করে, তাহলে উভয়ে কিয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। বলুন নাউযু বিল্লাহ। উপরোক্ত কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, আর তা হলো, ভালো করে বুঝে নেন, যারা রাষ্ট্র ক্ষমতায় আসন হওয়া, কোরআনের সংবিধানের জন্য প্রচেষ্টা করা, আদিল শাসক নিযুক্ত করার কাজকে ইসলামী রাজনীতিকে গুরুত্বহীন, শুধুমাত্র দুনিয়াদারি বা দুনিয়াবী কাজ মনে করে, এ থেকে দূরে থাকে এবং শুধুমাত্র ইবাদত বন্দিগি, নামাজ রোজা তাহাজ্জুদ, মসজিদের তালিম, হজ এবং ওমরা, রাতে জিকির আজকারকেই শুধুমাত্র ধর্ম পালনের মূল মন্ত্র মনে করে বসে আছে, তারা মূলত আল্লাহর চাহিদাকে বুঝতে সক্ষম হয়নি। কেয়ামতে বড় চেয়ারখানা, সম্মানের প্রথম আসন, আরশের ছায়াতলে সর্বপ্রথম যাকে ডাকা হবে, সে তো একজন দুনিয়াদারই আদেল শাসক। তাহলে এর দ্বারা প্রমাণ হয়, দুনিয়াতে হক ও সত্যের হুকুম চালানো, আদালতি করা, মানুষকে চালানো, ফাহকুম বাইনান নাসি, বহুত বড় ওজনী আমল, ভারী আমল, কাজ যেমন দামি, পুরস্কারও তেমনই শ্রেষ্ঠ দামি। আরশের ছায়াতলে সাত ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তির আসনে ইমামে আদেল, ন্যায়পরায়ণ শাসক, যার ন্যায়পরায়ণতা দিয়ে জমিনের বুককে শান্তির সুবাতাস দিয়ে ভরে দেয়। আর এই কাজ কোনো সামান্য ছোট কাজ নয়। নামাজ রোজা তাহাজ্জুদ, জিকির, তেলাওয়াতকারীর আগে তার সম্মান, তার মর্যাদা, সুতরাং এটা কখনোই দুনিয়াবি নয়। এগুলো তো, এবং নামাজ পড়া, রোজা রাখা, তাহাজ্জুদ, জিকির, তেলাওয়াত, এগুলো আমাদের পরিচয়। স্কুলের ছাত্রের যেমন ইউনিফর্ম পরিচয় বহন করে, তেমনি নামাজ, রুকু সেজদা, রহমদিল হওয়া, এগুলো হলো মুসলমানিত্বের পরিচয়। নবীর সাথী হওয়ার ইউনিফর্ম, শিক্ষা তো আলাদা। সূরা ফাতহের 29 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী,
আপনার যারা সাথী হবে তাদের পরিচয় তাদের ইউনিফর্ম হলো তারা হবে পরস্পর রহমদিল আশিদ্দা ও আলাল কুফফার এবং কাফেরদের বেলায় হবে কঠোর এবং কঠোর হবে শক্ত হবে এবং তারা হবে রুকুকারী সেজদাকারী তারাহুম রুকআন সুজদান সুতরাং শারীরিক মৌখিক ইবাদত করা এ তো আমাদের মুসলমানদের মুসলমানিত্বের পরিচয় কিন্তু ইসলামী ইসলামী সমাজ রাষ্ট্র গঠনে বাতিল তাগুতি মিথ্যা শক্তির বিরুদ্ধে শক্তি দিয়ে প্রতিরোধ ইসলাম বিদ্বেষীদের অপতৎপরতা বন্ধ কোরআনের হুকুম বাস্তবায়ন না পর্যন্ত তাদের মূলোৎপাটন করা শ্রেষ্ঠ ইমানের পরিচয় বলুন আল্লাহু আকবার যার দলিল হল সূরা বাকারার আয়াত নম্বর 193 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকুনা দ্বীনু লিল্লাহ হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়াকুনা দ্বীনু লিল্লাহ ওয়াকুনা দ্বীনু লিল্লাহ তারা আল্লাহর দুশমন তাদের উপর প্রভাব বিস্তার করো এবং যুদ্ধ উপকরণ তৈরি করো সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলা বলেন ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন আল্লাহর দুশমন যারা তাদের উপর প্রভাব বিস্তার করে ফেলো এবং তোমরা যুদ্ধ উপকরণ তৈরি করো তোমাদের সামর্থ্য অনুযায়ী ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া এবং মিন কুওয়া বলে মোকাবেলা করার শক্তি সঞ্চয় করার কথা বলা হয়েছে যা সূরা আনফালের 60 নম্বর আয়াত সুতরাং ইসলাম এবং ইসলামী রাজনীতি কোনো আলাদা বিষয় নয় ধর্মকর্ম সুষ্ঠুভাবে পালন করতে চাইলে ইসলামী সমাজ অপরিহার্য নতুবা পাপের দুর্গন্ধ পরহেজগারী নাকেও এসে লাগবে এই পাপের দুর্গন্ধ আজকের বিষয় যদিও স্পর্শকাতর মনে হয় কারো মনে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয় কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয় অপছন্দনীয় হলেও কোরআনের কথা কোরআনের মাহফিলে অবশ্যই বলতে হবে অন্যথায় শয়তানুন আরখাস বোবা শয়তান হিসেবে পরিগণিত হতে হবে বলুন না আউযুবিল্লাহ আউযুবিল্লাহ সাউতুল হক সদা সর্বদা সত্য বলবে কোরআন থেকে বলবে এই অঙ্গীকার নিয়ে বদরের শিক্ষা নিয়ে অগ্রসর হয়েছে সত্য বলার দ্বারা যদি সকলেই মুখ ফিরিয়ে নেয় কোনো পরোয়া নেই তবু আমার আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি অসন্তুষ্ট না হয় আমার নবীর রক্ত ছাড়া দ্বীনের শিক্ষা দান মোবারক শহীদ হওয়ার শিক্ষা যেন ভুলন্তিত না হয় মনে রাখবেন নবীর সময়কালে মোট কাফের হত্যা হয়েছে আল্লাহ নবীর ইহধামের আগ পর্যন্ত ইসলাম প্রচার এবং প্রসারের জন্য এই নবীর সময়কালে মোট কাফের হত্যা হয়েছিল 759 জন মোট কাফের হত্যা হয়েছে 759 759 জন আর মুসলমান শহীদ হয়েছে 259 জন এটা হলো আল্লাহ নবীর সময় এই কাফের হত্যা হয়েছে 759 জন এবং একই যুদ্ধে মুসলমান শহীদ হয়েছে সর্বমোট 259 জন সুতরাং সেই নবীর রক্ত ঝরা দ্বীনের শিক্ষা দান মোবারক শহীদ হওয়ার শিক্ষা যেন ভুলন্তিত না হয় আমরা কোনো দলের মুখপাত্র নই আমরা কালিমা পড়ে ইমান এনেছি নবীর উপরে আর নেতা হিসেবে মেনে নিয়েছি বিশ্ব নেতা মানবতার মুক্তি দূত তাজেদারে মদিনা প্রিয় নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং মুসলমান হিসেবে বাঁচতে চাইলে মুসলমান হিসেবে মরতে চাইলে অবশ্যই দুই ধরনের শয়তানের সাথে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যেতে হবে এক হলো মানবরূপী শয়তান দুই হলো জিন শয়তান সূরা নাসের আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস সুতরাং এ বিষয়ে কিছু কথা উপস্থাপন এই জন্য যে কারো হৃদয় হয়তো কবুল করবে না তাদেরকে বলবো উন্মুক্ত হৃদয়ে কোরআনুল কারিমের যেই কোনো জায়গা থেকে কিছু আয়াতে তর্জমা পাঠ করলেই গভীরভাবে অনুধাবন করবেন যে আল্লাহ তাআলা যেন দুটি পক্ষের কথাই সর্বত্র বলে গেছেন এক পক্ষকে শাস্তির ভয় দেখিয়েছেন অন্য পক্ষকে চির শান্তির কথা বলেছেন এক পক্ষকে অভিশাপ দিয়েছেন এক পক্ষকে বলেছেন আল্লাহ তাআলা শয়তানের দল বামপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে সূরা ওয়াকেয়ার মধ্যে আসহাবুস শিমাল বলা হয়েছে বামপন্থী বলা হয়েছে অন্য এক পক্ষকে আসহাবুল ইয়ামিন বলা হয়েছে রহমত এবং কৌনার সাথী বলা হয়েছে নবী এবং তার দলকে ডানপন্থী বলা হয়েছে এভাবে করে গোটা কোরআন দুটি চিত্রে পরিষ্কার হয়ে যাবে আপনার চোখের সামনে এরপরে আপনার সিদ্ধান্ত নেওয়ার পালা আপনি কাদের পক্ষে থাকবেন কোরআনের সপক্ষে না কোরআনের বিপক্ষে দিন ধর্ম শুধু পালন যদি ইসলামী উদ্দেশ্য হতো তাহলে নবীর সাথে পারস্যের বাদশাহ কেসরা কায়সারের সাথে টক্কর লাগতো না তাবুকের যুদ্ধ ইয়ারমুকের যুদ্ধ বনু মুস্তালিকের যুদ্ধ মুতার যুদ্ধ বাঁচতো না রোম পারস্য তারা মদিনায় আক্রমণ করতে আসেনি বরং মুসলমানরাই গোটা আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত ইসলামের
পতাকা উড্ডীন করতেই দাওয়াত দিয়েছেন, না মানলে যুদ্ধ নেমেছেন, এবং এই লড়াইকে ইসলাম সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসেবে আখ্যা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবং এটা কোনো দুনিয়াদারি আমল নয়। কেউ যদি মনে করে আমি একা নেক আমল করে জান্নাতে যাব, আর যারা ক্ষমতা লড়াইয়ে মাঠে দৌড়ায় তার মধ্যে আমি ইনভলভ হব না, তারা যা করে করুক আমি নিরপেক্ষ, এমন মতবাদ আল্লাহর পছন্দনীয় নয়। রব্বুল জুল জালালের পৃথিবীতে জমিনের উপর যখন অন্যায়ের সয়লাব বইতে থাকে, তখন জাতিকে সঠিক পথে দিশা দেওয়া, হক বলা, হক বুঝানো এবং হকের রাজত্ব প্রতিষ্ঠায় লোকদেরকে জাগ্রত করা এই মহান দায়িত্ব পালনে যারা সর্বপ্রথম আউয়ালিন জামাতের ভূমিকা পালন করেছিলেন তারা হলেন আল্লাহর প্রেরিত নবীগণ। এরপরে আল্লাহ নবীগণের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন অন্যতম। কোরআনুল কারীম বলেছে, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান। সুতরাং প্রশ্ন হলো এবার যে আল্লাহর খলিফা কি কাজ করবে, তার উত্তর হলো ফাহকুম বাইনান নাসি, লোকদের মধ্যে হুকুমত করবে। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদের প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীকে বাদশার ঘরেও পয়দা করে নবী বানিয়ে হুকুমত ক্ষমতা প্রদান করে দাউদ আলাইহিসসালাম অথবা সুলাইমান আলাইহিসসালামের মতন ইন্তেকালের আগ পর্যন্ত বাদশাহী করে যাওয়া এমনটি করতে পারতেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাদের নবীকেও বাদশার ঘরে পয়দা করে নবী বানিয়ে হুকুমত প্রদান করে দাউদ আলাইহিসসালাম অথবা সুলাইমান আলাইহিসসালামের মতন ইন্তেকালের আগ পর্যন্ত বাদশাহী করে যাওয়াটাও আমাদের নবী বেলা আল্লাহ তাআলা ইচ্ছা করলে করতে পারতেন, কিন্তু করেননি। এই কারণে যে যেহেতু নবীর আগমন আর কিয়ামতের আগ পর্যন্ত হবে না, কোনো নবী আসবে না, কিন্তু যুগে যুগে জালেম শাসক আসতেই থাকবে, তাদের মোকাবেলায় প্রিয় নবীজির জীবন আদর্শ মেনে চললেই তার উম্মতেরা সার্থ সফল কাম কামিয়াবি তথা মানজুলে মকসুদে পৌঁছতে পারবে। প্রারম্ভ হয়েছিল শিশুকালে এতিমত্ব দিয়ে চাচার ঘরে লালিত পালিত, যুবক বয়সে নবুয়তি লাভ করার পূর্বেই একটি সংগঠন প্রতিষ্ঠিত করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সংগঠনটি পরিচালনা করেন তার সেই দলের নাম ছিল হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল নামক সংগঠনটি আল্লাহ নবী নিজে প্রতিষ্ঠিত করেন। অতপর 40 বৎসর বয়সে নবুয়তি লাভ করেন। এরপরে মক্কাতে 13 বৎসর শুধু ইসলামের দাওয়াত দেন, সবাই অস্বীকার করে, মুশরিকরা নির্যাতন করে, জীবন সংকীর্ণ হয়ে ওঠে। অতপর আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় যান। সেখানে ছিল ইহুদি এবং নাসারা, বনু কুরাইজা ও বনু কাইনুকা, তাদের সাথে আপোষ করে একটি কোয়ালিশন সরকার গঠন করেন যাকে মদিনার সনদ বলা হয়। তবে তার প্রধান হন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কোয়ালিশন সরকারের এবং সেখানে একটি বিষয় ছিল যে কোনো বিষয়ে মতনৈক্য হলে রায় দিবেন আল্লাহ নবী, ফয়সালা দিবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সমস্ত ব্যাপারে ফয়সালা দিবেন আল্লাহ নবী, অন্য কারো হুকুম অর্ডার চলবে না। অস্থায়ী একটি চুক্তিনামা স্বাক্ষরিত হয়, পরে তা মানসুখ বা বাতিল হয়ে যায়। অস্থায়ী উক্ত চুক্তিনামাকেই মদিনার সনদ বলা হয়, যার প্রধান হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যাতে উল্লেখ ছিল ইহুদিদের সাথে কখনো ঝগড়া হলে ফয়সালা দিবেন আল্লাহ নবী। আর তাই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে উক্ত ব্যক্তির গর্দান দ্বিখণ্ডিত করে দেন, যে নবীর ফয়সালায় সন্তুষ্ট না হয়ে অন্য ফয়সালা দাবি করে। এবং এই 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 কারণেই হযরত ওমর তার মাথাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। সুতরাং ইসলামের পূর্ণাঙ্গ রূপ শুরু হয় হুকুমত পরিচালনার মাধ্যমে, বাহিনী প্রেরণ মুশরিকদের প্রতিরোধের মাধ্যমে। অর্থনৈতিক প্রতিরোধে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। অর্থনৈতিক প্রতিরোধে বদরের যুদ্ধ সংগঠিত হয় কাফেরদের হিংসাত্মক আক্রমণ ঠেকাতে। ওহুদের যুদ্ধ সংগঠিত হয় ইসলামী রাষ্ট্র মদিনার হেফাজতে। খন্দকের যুদ্ধ সংগঠিত হয় ইসলামের ব্যাপক প্রচলনা চালাতে। হুনাইনের যুদ্ধ সংগঠিত হয় ইসলামের ব্যাপক প্রচলনা চালাতে। বনু মুস্তালিকের যুদ্ধ সংগঠিত হয় ইসলামের ব্যাপক প্রচলনা চালাতে। হুদাইবিয়ার বিয়ার যুদ্ধ সংগঠিত হয় ইসলামের ব্যাপক প্রচারণা চালাতে। খাইবরের যুদ্ধ সংগঠিত হয় ইসলামের ব্যাপক প্রচারণা চালাতে। মুতার যুদ্ধ সংগঠিত হয় ইসলামের ব্যাপক প্রচারণা চালাতে। তাইফ অবরোধ শুরু হয় ইসলামের ব্যাপক প্রচারণা চালাতে। নাজরানে প্রতিনিধি দল প্রেরণ করা হয় ইসলামের ব্যাপক প্রচারণা চালাতে। সিরিয়া অভিযানে দল পাঠানো হয় ইসলামের ব্যাপক প্রচারণা চালাতে। হযরতে ওসামাকে প্রেরণ করা হয়। উপরোক্ত যুদ্ধ ছাড়াও ছোট ছোট সারিয়া অভিযান পরিচালনার মাধ্যমে গোটা আরব সহ 90,000 কিলোমিটারের বিশাল ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন হয়, আর তাতে প্রতিষ্ঠিত হয় ফাহকুম বাইনান নাস, মানুষকে হুকুম করা,
আদল বিল আদল সত্য এবং ইনসাফের সাথে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মসজিদে নববীর মিম্বারের পাশে 10 বছর শুধু নামাজের ইমামতি করেননি নবীজি মসজিদে নববীর মিম্বারের পাশে 10 বছর যাবত শুধু নামাজের ইমামতি করেননি বরং ইসলামী রাষ্ট্রের সকল ফরমান যুদ্ধ পরিচালনার নেতৃত্ব মসজিদের মিম্বার থেকে দিয়েছিলেন যুদ্ধের ময়দানেও শহীদ রক্ত বইয়ে দিয়েছেন তার কারণ হলো এই জমিন হলো আল্লাহর আর হুকুমত পরিচালনা হবে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ তাআলা বলেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু যালিকা দ্বীনুল কাইয়িম হুকুম দেওয়ার মালিক শুধু আল্লাহ তাআলা সমস্ত হুকুম ফয়সালা হবে সমস্ত হুকুম ফয়সালা হবে সৃষ্টি যার হুকুম চলবে তার সুবহানাল্লাহ সৃষ্টি যার হুকুম চলবে তার সূরা আরাফের 15 নম্বর আয়াত আলা লাহুল খালকু ওয়াল আমরু লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু লিল্লাহ আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় রাষ্ট্র কায়েম করে প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন এবং ইয়েমেন সহ কুফা ও মিশরের গভর্নর নিযুক্ত করেছেন এবং কোরআন শাসিত সমাজ বাস্তবায়িত করেছেন দেশের শাসন ব্যবস্থা যদি কোরআন সম্মত না হয় তাহলে যেই শাসক ও শাসককে দেশের শাসন ব্যবস্থা যদি কোরআন সম্মত না হয় তাহলে সেই শাসন যেই শাসন ও শাসককে কিয়ামতে কোরআনের ভাষায় জালেম ফাসেক বলে চিহ্নিত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মায়েদার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয-যালিমুন অনুরূপভাবে সূরা মায়েদার 47 নম্বর আয়াতে বলা হয়েছে যারা আল্লাহ দেয়া বিধান মোতাবেক যারা আল্লাহর দেয়া বিধান মোতাবেক ফয়সালা না করবে ফাউলাইকা হুমুল ফাসিকুন তারা হলো ফাসেক সম্প্রদায় আর তাদেরকে যারা ক্ষমতায় বসাবে তারা উক্ত ফাসেকের সাহায্যকারী হিসেবে পরিগণিত হবে বলুন নাউযুবিল্লাহ তবে ক্ষেত্র বিশেষে আপন মূল্যবান রায় বা ভোট মানব মন্দের ভালো যে তাকে দেয়া যেতে পারে উভয় নেতাই যদি ফাসেক হয় তবে বিরত থাকাই শ্রেষ্ঠ ও মহান এবং এই জন্য সৎ লোক দিনদার লোকদের উচিত রাষ্ট্র পরিচালনার শাসকের দায়িত্বে পৌঁছানো আগ পর্যন্ত অপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া এবং এই কাজ শ্রেষ্ঠ এবাদত বিধায় কিয়ামতের দিন আরশের ছায়াতলে কিয়ামতের দিন আরশের ছায়াতলে ওলি আবদালের পূর্বেই আসন গ্রহণ করতে এলান করা হবে কোথায় ইমামে আদেল ন্যায়পরায়ণ শাসক আসো আরশের ছায়াতলে আসন গ্রহণ করো শ্রেষ্ঠ কাজের শ্রেষ্ঠ বিনিময় আর যদি শাসক জালেম হয় তার জন্য শাস্তিও বড় শাস্তি হাদিসের মধ্যে আমাদের প্রাণ প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যেই শাসক এমত অবস্থায় মৃত্যুবরণ করবে যেই শাসক এমত অবস্থায় মৃত্যুবরণ করেছে যে মানমাতা খাশিয়াতাল লিরাইয়াতিহি যেই ব্যক্তি শাসক বা বাদশা ছিল কিন্তু মানুষের সাথে জনগণের সাথে খেয়ানত করেছে ইনসাফ করে নাই এমত অবস্থায় সে মরে গেছে তাহলে সে লাম ইয়ারিহ রাইহাতাল জান্না এমন শাসক জান্নাতে যাওয়া তো দূরের কথা সে জান্নাতের ঘ্রাণ পাবে না এত দূরে থাকবে সে অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূরত্ব থেকে অনুভূত হয় বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী হাদিসে বললেন মান মাতা খাশিয়াতাল লিরাইয়াতিহি যে ব্যক্তি শাসক বা বাদশা ছিল কিন্তু মানুষের সাথে জনগণের সাথে খেয়ানত করেছে ইনসাফ করে নাই এবং এমত অবস্থায় সে মারা গেছে তাহলে লাম ইয়ারিহ রাইহাতাল জান্না এমন শাসক জান্নাতে যাওয়া দূরের কথা সে জান্নাতের ঘেরানো পাবে না বলুন নাউযুবিল্লাহ অথচ জান্নাতের ঘেরান 500 বৎসরের দূরত্ব থেকেও নাকে অনুভূত হবে বলুন সুবহানাল্লাহ একদিকে আদেল বাদশার জন্য
জন্য নূরের চেয়ার বিছানো, একদিকে এই বাদশার জন্যই নূরের চেয়ার বিছানো কিয়ামতের দিন, খোদার অলির চেয়েও সম্মানের প্রথম চেয়ার, অন্যদিকে বেইনসাফ জালেম বাদশার পরিণতি। মাহবুব আলাইহি সালাতু ওয়াসসালাম ফরমান, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণ সে পাবে না, তাতে সে যত ভালো মুসলমানই হোক না কেন। ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন হওয়া, দায়িত্ব পাওয়া, চেষ্টা করা, এটা কোনো দুনিয়াবি কাজ নয়। সাত ব্যক্তি আরশের ছায়াতলে স্থান পাবে, সাত ব্যক্তির প্রথম এবং শ্রেষ্ঠ ব্যক্তি যিনি, সাত ব্যক্তির প্রথম এবং শ্রেষ্ঠ ব্যক্তি যিনি ওলি পীর গাউসের উপরে, আর তিনি হলেন ন্যায়পরায়ণকারী ইনসাফ, ইনসাফকারী বাদশাহ, ইনসাফকারী বাদশাহ। সুতরাং কোরআনের শাসন কায়েমের লক্ষ্যে যারা লড়াই করে তাদেরকে কখনো দুনিয়াদার বলিও না, অনুরূপভাবে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকেও তোমরা মৃত্যু বলিও না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় নিহত হয়, আল্লাহর পথে শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত্যু পর্যন্ত বলিও না, কোরআনের শাসন কায়েমের জন্য যারা লড়াই করে তাদেরকে কখনো দুনিয়া দ্বারা বলিও না। সুতরাং অনুরূপভাবে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকেও তোমরা মৃত্যু বলিও না, বরং মাহবুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান অনুযায়ী তারা হলেন শ্রেষ্ঠ ওলি বা শ্রেষ্ঠ দিনদার। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি শাসক ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাসক ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের মধ্যেই খেয়াল হলো যে তিনি অমুককে অমুককে অমুক জায়গায় গভর্নর নিযুক্ত করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ মুহাদ্দিস, তবুও তাদের নামাজ শ্রেষ্ঠ নামাজ। অন্যদিকে সাহাবি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সাহাবিদের মধ্যে একটু সুফি ছিলেন, সুফি সাহাবি ছিলেন, জোহদকারী সাহাবি ছিলেন, দুনিয়া ত্যাগী ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন, পদ বা চাকরি, দুনিয়াদারি অর্থ সম্পদ জমা করা বা রাখা এগুলো তিনি বিমুখী ছিলেন, আবেদ ছিলেন, যা জাহেদ জাহেদ ছিলেন, অর্থাৎ আল্লাহ তাআলার বেশি ইবাদতকারী ছিলেন, দারুল সুফি ছিলেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা করা, মানুষকে চালানোর দায়িত্ব, যোগ্যতা, নিজাম চালানো, মানুষের উপর আরব তথা অনারব দেশসমূহকে কন্ট্রোল করা, ইসলামের ঝান্ডা উড়ানো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রগামী ছিলেন বিধায় ইসলামে তাদের মর্যাদা সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার খলিফার শ্রেষ্ঠত্ব তো এখানেই, আল্লাহ নবীর চার খলিফা যারা চারজন হুকুমত পরিচালনা করেছেন, আন তাহকুমু বাইনান নাসি বিল আদলি, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থেকে বুঝিয়ে দিয়েছেন এটা কোনো দুনিয়াদারি নয়, এটা কোনো দুনিয়া ত্যাগী বিধাবিয়া বিষয় নয়, এটাও একটা শ্রেষ্ঠ ইবাদত, আলা দরজার দিনদারি, শুধু দৈহিক ইবাদত নয়, বরং একামতে দিন প্রতিষ্ঠার সংগ্রামই হলো রব চাহি জিন্দেগীর আসল বাস্তব রূপ। বলুন সুবহানাল্লাহ। এবং এটা কখনোই দুনিয়াদারি নয়, নিজামে শরিয়ত মোতাবেক যেই উত্তম নীতি অনুসরণে যেই বা যারা ক্ষমতায় আসার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করে যাবে, যদি উদ্দেশ্য থাকে আল্লাহর বিধান প্রতিষ্ঠা, আদল ও ইনসাফের মাপকাঠি সমুন্নত করা, মানুষের হক সমূহকে আদায় করা, নিজের কোনো মর্তবা না চাওয়া, বরং খাদিমুন নাস অর্থাৎ খেদমতে খালকের নিয়ত থাকা, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম এই নীতির অনুসরণ করা, জুলুমের মূলোৎপাটন করা, নিজেও পবিত্র হওয়া, আল্লাহর বান্দাদেরকেও জনগণকেও পবিত্র করা, এমন নিঃস্বার্থ প্রচেষ্টা, লড়াই ও সংগ্রামকে দুনিয়াদারি বললে সোয়া লক্ষ সাহাবিকে তোহমাত, মিথ্যা তোহমাত দেওয়া হবে। বলুন না আউযুবিল্লাহ। বরং এই প্রচেষ্টাকে মহান দিনদারি বলতে হবে, তারা দুনিয়াদার নয়, বরং তারাই হলো আসল দিনদার। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সত্য দল চিনতে যদি কখনো সমস্যা হয় তাহলে লক্ষ্য করো বাতিলের তীর কোন দলের প্রতি নিক্ষেপ হচ্ছে, যাদের প্রতি বাতিলের তীর বর্ষিত হবে তারাই হলো হাক্কানি সত্য পথের অনুসারী দল। কালামীর কালিমার কথা বললে যদি বাতিল তাগুতি শক্তি হালুয়া পেশ করে তাহলে বুঝতে হবে হক আমি বলতেছি না, কারণ আল হক মুররুন সত্য কথা তো তিক্ত হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হওয়ার পরে সর্বপ্রথম যেই শব্দ উচ্চারণ করে ভাষণ প্রদান করেছিলেন তা ছিল এই কথা, ইয়া আইয়ুহান নাস ফা ইন্নী হুল্লিতু হাযাল আমরু, ইয়া আইয়ুহান নাস
فإني حليت هذا الأمر هي لوك شكول أما كي تما دي روپر نگراني قرار جنو دائتو قدان قرار ہوئي سي حليت هذا الأمر حكومت پرشدنا دائتو ارپن قرار ہوئي سي جو ديو آمي نيجتا چاہيني وأنا لهو كاري هون آمي دابيو قريني أما كي بانانا ہوئي سي حليت مجهول ارسيگا بانانا ہوئي سي نبي جيب الدشا جني نماز پوريه سين نبي نيج دي سي حضرت عبو بكر بولين لوا ديتو أنا بعضكم كفانيه أمي بسند করি যে তোমাদের মধ্য থেকে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে আমার উপর যেন বোঝা না হয়ে যায় তিনি আরো বলেন হে লোক সকল তোমাদের মধ্যে যে ব্যক্তি শক্তিশালী সে আমার কাছে খুবই দুর্বল আর তোমাদের মধ্যে যে ব্যক্তি খুবই দুর্বল সে আমার কাছে খুবই শক্তিশালী বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো গভীর দূরদর্শিতার বক্তৃতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন মূল বিষয় হলো হুকুমত ও রাজত্বের ইমামে আদেলের জন্য যে রূপ কিয়ামতে আরশের ছায়াতলে প্রথম চেয়ার সর্বোচ্চ সম্মান নির্ধারিত সেজন্যই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবীর জীবনের একান্ত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে উম্মতের ইমামের মর্যাদায় ভূষিত হয়েছেন এবং আখেরাতেও সবার উপরে মর্যাদায় অধিষ্ঠিত হবেন বোঝা গেল এটা কোনো দুনিয়াদারি নয় এটা মহান পরম দিনদারি এটা কোনো দুনিয়াদারি নয় এটা হলো মহান পরম দিনদারি উক্ত খেলাফত বা আমির বা নেতা ইমাম শুধু মসজিদের নয় বরং রাষ্ট্র পরিচালনার আমির হতে হয় হুকুমতের প্রধান ব্যক্তি আমির বা নেতা মুসলমানদের সর্বোচ্চ নেতা যাকে আজ পরিভাষায় বাংলা ভাষাতে বলা যেতে পারে হুকুমত বা সিয়াসাত বা খেলাফত বা ইসলামী রাজনীতির প্রধান বা রাষ্ট্রীয় মর্যাদায় প্রেসিডেন্ট বা প্রধান প্রাইম মিনিস্টারি পদ যা ওই সময় ছিল আমিরুল মুমিনীন নামে অথবা খলিফাতুর রাসূলিল্লাহ নামে যার আজ বাহ্যিক রূপ হলো ইসলামী 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 নীতির শ্রেষ্ঠ নীতি ইরাজ অর্থ হলো শ্রেষ্ঠ আর নীতি হলো আদর্শ সমান সমান হয় শ্রেষ্ঠ আদর্শ নীতিমালা যা শুধু ইসলামের ক্ষেত্রেই প্রযোজ্য সুতরাং যারা ইসলামী রাজনীতি করেন আল্লাহর জমিনে তারা শ্রেষ্ঠ দিনদার যদি এই ধরাতে যদি আল্লাহর দিন কায়েমের মানসা হয় তাহলে তারা আল্লাহর জমিনে তারা শ্রেষ্ঠ দিনদার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলেছিলেন যে নীল সমুদ্রের কিনারে যদি কুত্তাও না খেয়ে মরে যায় সেজন্য ওমরকে জিজ্ঞেস করা হতে পারে একদিকে যেমন তারা ছিলেন মসজিদে নববীর ইমামতি করেছেন অন্যদিকে রাত্রের বেলা পায়ে হেঁটে জনগণের দুঃখ দুর্দশা অবস্থা পর্যবেক্ষণের জন্য জাসুসি করেছেন বাইনাল উমামি অর্থাৎ ইন্টারন্যাশনাল ওলিবা সুফি তারাই হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাই যেদিন দেশের গ্রাম মসজিদের ইমামতির জানাজা ইমামতির জায়নামাজে দাঁড়ানো ইমাম একই সাথে রাষ্ট্র পরিচালনার দেশের গভর্নরের দেশের বঙ্গভবনের চেয়ারে বসে নেতৃত্ব একই সাথে পরিচালনা হবে সেদিনই ইসলামের পূর্ণাঙ্গতা প্রভুর মানসা পরিপূর্ণ ইসলামের বাস্তব স্বরূপ মানুষ দেখতে পাবে যেদিন দেশের গ্রাম মসজিদের ইমামতির জায়নামাজে দাঁড়ানো ইমাম একই ব্যক্তি রাষ্ট্র পরিচালনার দেশের বঙ্গভবনের চেয়ারে বসে নেতৃত্ব একই সাথে পরিচালনা করতে পারবে সেদিনই ইসলামের পূর্ণাঙ্গতা প্রভুর মানসা পরিপূর্ণ ইসলামের বাস্তব স্বরূপ মানুষ দেখতে পারবে বলুন ইনশাআল্লাহ এই নির্দেশেই আর এই নির্দেশেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা মায়েদার 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ যে হে নবী তাদের মধ্যে ফয়সালা করুন যা আপনার রব আপনার উপর অবতীর্ণ করেছেন সুতরাং ইমামে আদেল প্রতিষ্ঠার লক্ষ্যে একজন মুসলমানকে মসজিদের বাইরেও সংঘবদ্ধভাবে প্রচেষ্টা করে হুকুমতের সাহায্যকারী শক্তি হওয়া ইমানের অন্যতম দাবি আর তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু সাত ব্যক্তি আল্লাহর রহমতের ছায়াতলে স্থান পাবে যেদিন কোনো ছায়াই থাকবে না একমাত্র আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর সেই সাত ব্যক্তি প্রথম ব্যক্তি হলো ইমামুন আদিলুন ন্যায়পরায়ণকারী শাসক বা বাদশা বলুন সুবহানাল্লাহ ইমামে আদেলই তার ক্যাবিনেট ওই পারে সংসদে দাঁড়িয়ে ব্যাংকের সুদ ঘুষ আইন বন্ধ করতে হারাম মদে লাইসেন্স বাতিল করতে ব্যভিচারের সুরসুরি দেওয়া নাচ আর নৃত্য প্রদর্শনী বন্ধ করতে যৌতুকের বিষাক্ততার সবল রুদ্ধ করতে এভাবে অনেক বিষয় আছে যা কোনোদিন অজনসিহাত দাওয়াত আহ্বান দ্বারা কোনোদিনই বন্ধ হবে না আর সেজন্যই মহান আল্লাহ জাল্লা জালালুহু তার পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি এই জন্য যে আপনার সত্য দিন ও সত্য কিতাব দুনিয়াতে প্রাধান্য পাবে সমস্ত ধর্মের উপরে
করে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন সূরা ফাতহার 28 নম্বর আয়াতে আল্লাহ বলে আর তিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন যাতে করে অন্য সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করেন আর সত্য প্রতিষ্ঠা রূপে আল্লাহ তাআলাই হলেন যথেষ্ট সুতরাং ইসলামের দিকে আহ্বান করা দাওয়াত দেওয়া ইসলামের একটি অন্যতম সৌন্দর্য এর চেয়ে লক্ষ কোটি গুণ আরো সৌন্দর্য হলো রাষ্ট্র ক্ষমতায় ইসলামী হুকুমত কায়েম করে আদল ও ইনসাফ ন্যায় ও সাম্যতা প্রতিষ্ঠা করা বলুন আল্লাহু আকবার ইসলামের দিকে আহ্বান করা দাওয়াত দেওয়া ইসলামের একটি অন্যতম সৌন্দর্য আর এর চেয়েও লক্ষ কোটি গুণ সৌন্দর্য হলো রাষ্ট্র ক্ষমতায় ইসলামী হুকুমত কায়েম করে আদল ও ইনসাফ ন্যায় এবং সাম্যতা প্রতিষ্ঠিত করা আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মক্কী জীবনে আবিসিনিয়া হিজরতের পূর্বে নবীজির মক্কী জীবনে আবিসিনিয়া হিজরতের পূর্বে মুসলমান হয়েছিল 47 বা 60 জন ইসলামের মৌখিক দাওয়াতে কিন্তু মাদানী জীবনে রাষ্ট্র ক্ষমতায় আদল ও ইনসাফ পূর্ণ বিচারের মানদণ্ড প্রতিষ্ঠার কারণে দলে দলে লোক মুসলমান হয়েছে 1400 সাহাবী শুধু হুদায়বিয়ার সন্ধিতে উপস্থিত ছিল আর মাত্র এক বৎসরের ব্যবধানে যেখানে প্রথম ছিল হিজরতের সময় 40 অথবা 60 জন এক বৎসর পরেই যখন হুদায়বিয়ার সন্ধি হয় সেই 40 বা 60 থেকে অতিক্রম করে 1400 সাহাবী এই মুসলমান দলে সামিল হয় বলুন আল্লাহু আকবার সুতরাং রাষ্ট্র ক্ষমতায় আদল ও ইনসাফ প্রতিষ্ঠা এমন এক পয়গাম এমন এক বার্তা এমন এক মেসেজ যা বিধর্মীদেরকেও ইসলাম কবুলে উদ্বুদ্ধ করে আল্লামা ইকবাল তার কিতাবে বাদশাহ মুরাদ বখশের এক ঘটনা উল্লেখ করেছেন যে বাদশাহ মুরাদ বখশ এক রাজমিস্ত্রি দিয়ে একখানা মসজিদ নির্মাণ করেন অনেক পয়সা ব্যয় করে যখন নির্মাণ কাজ শেষ হয় বাদশাহ পরিদর্শনে আসেন এবং সে তিনি দেখে ভীষণ অপছন্দ করেন রাগে গোস্বায় রাজমিস্ত্রির হাত কেটে দেন রাজমিস্ত্রি দেশের প্রধান বিচারপতি বরাবর মামলা দায়ের করেন যে বাদশাহ আমার হাত কেটে দিয়েছে প্রধান কাজী যিনি ছিলেন তিনি বাদশাহ নামে লিখিত ফরমান সমন জারি করেন এবং যেই ফরমানে কোরআনের আয়াত লিখিত ছিল ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব আল্লাহু আকবার অর্থাৎ কিসান কিসাস প্রদানের মধ্যেই আছে তোমাদের জন্য জীবন বাদশাহকে আদালতে হাজির করা হয় প্রধান কাজী হামদ এবং সানা শেষে বাদশাহকে ডেকে বললেন বাদশাহ তোমার কি প্রয়োজন ছিল যে রাগে গোস্বায় তুমি একজনের হাত কেটে নিবে তোমার রক্ত নিশ্চয়ই রাজমিস্ত্রির রক্তের চেয়ে রঙিন নয় তীব্র ব্যথা বেদনাও কম নয় এতটুকু বলাতেই বাদশাহর চোখে পানি এসে যায় এভাবে করে সেই আদালতে হাজির করে প্রধান কাজী যখন বললেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব হামদ এবং সানার পরে যখন এই আয়াতের অর্থ তার সামনে তুলে ধরলেন এবং বললেন যে তোমার কি প্রয়োজন ছিল যে রাগে গোস্বায় তুমি একজনের হাত কেটে নিবে তোমার রক্ত নিশ্চয়ই রাজমিস্ত্রির রক্তের চেয়ে রঙিন নয় তীব্র ব্যথা বেদনাও কম নয় এতটুকু বলাতেই বাদশার চোখে পানি এসে যায় আল্লাহর ভয়ে চেহারা ফ্যাকাশে হয়ে যায় বাদশাহ স্ব ইচ্ছায় হাত বের করে দেয় বলে ওঠে কিসাস গ্রহণ করো আমার হাতও কেটে দাও আমি আদেল করিনি ইনসাফ করিনি এদিকে আদেল ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজীও তাই হুকুম দেন বাদশার হাতকে কর্তন করতে অবস্থা পর্যবেক্ষণে দাঁড়িয়ে থাকা সেই রাজমিস্ত্রি তাকবীর দিয়ে বলে ওঠে হে বাদশাহ আমি ইনসাফ দেখেই ইনসাফ পেয়ে গেছি হে বাদশাহ আমি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে আপনাকে মাফ করে দিয়েছি এমন ইনসাফকারী আদেলকারী ন্যায়পরায়ণকারী বিচারকের জন্যই আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের ছায়াতলে 7 ব্যক্তি স্থান পাবে তার প্রথম ব্যক্তি হলো ইমামুন আদেল বলুন সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যুদ্ধ হয় ইরানের সাথে সাহাবাদের এক দল তাদের সেনাপতি জাবান সে পানাহ চায় এক মুজাহিদদের কাছে একজনে তাকে আশ্রয় দেয় পরবর্তী জাবানের ইরান সৈন্যদের চরম পরাজয় হয় সাহাবাদের হাতে যখন কাইদি করে সেই জাবানকে পেশ করা হয় মুসলমানদের আমির হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাকে যারা চিনলো তারা বলল এ তো সেই শত্রুপক্ষ দলের সেনাপতি জাবান নিজের পরিচয় সে গোপন রেখে সে না চেনা এক মুজাহিদের
মুজাহিদের আশ্রয় গ্রহণ করেছে, সে ধোঁকা দিয়েছে, সুতরাং তাকে হত্যা করা হোক। যেহেতু সে কোনো কমান্ডার, যেহেতু কোনো কমান্ডার পানা দেয়নি, দিয়েছে একজন সাধারণ মুসলমান। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে না, তা হবে না, আদল ও ইনসাফের ফয়সালাই করা হবে। হোক না একজন সিপাহী পানা যখন দিয়েছে সাধারণ মুসলমান হলেও, সে তো আমাদেরই দিনই ভাই, দিন ইসলামের মধ্যে সম্মান এবং ওয়াদায় আমির এবং মামুর সকলেই সমান। বলুন আল্লাহ, অর্থাৎ সাধারণ মুসলমান হলেও সে যাকে আমান দিয়েছে, আমি আমির হয়েও তা ভঙ্গ করতে পারি না। ইসলামের এই সাম্যতা দেখে ন্যায়পরায়ণতায় মুগ্ধ হয়ে সেই 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 জাবান হিতাকাঙ্ক্ষী দলে সামিল হয় এবং মুসলমান হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ, এই হলো ইসলামের সাম্যতা। অনুরূপভাবে প্রত্যেকটি ইসলাম প্রত্যেকটি ব্যক্তির কাছে আদেল কামনা করে, কারণ আদেলের বিপরীত শব্দই হলো জুলুম। আর জুলুম বলা হয় কাউকে তার ন্যায্য প্রাপ্য না দেওয়া, জুলুম বলা হয় কাউকে তার ন্যায্য প্রাপ্য না দেওয়া, আর আদেল বলা হয় প্রত্যেককে তার হক প্রদান করা। কাজ মোটেও করেনি তাকে কিছু দেওয়া, এটাকে আদেল বলে না। আবার কাজ কর্ণেওয়ালাকে কিছুই না দেওয়া, এটাকেও আদেল বলে না। অর্থাৎ মজদুরি কর্ণেওয়ালাকে তার প্রাপ্য না দেওয়া, অনুরূপ যে কোনো মজদুরি করেনি তাকে সাবাস দেওয়া, এগুলো আদেল ও ইনসাফের পরিপন্থী বিষয়। ইনসাফ হলো কাজ কর্ণেওয়ালাকে তার মজদুরি দেওয়া এবং কাজ চুরি কর্ণেওয়ালাকে সাজা প্রদান করা, শাস্তি প্রদান করা, অর্থাৎ হুদুদ কায়েম করা, আদেলেরই একটি অংশ। আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছেন, পাপী ও জালেমদেরকে শাস্তি দেওয়ার জন্য, যা আদেল ও ইনসাফের দাবি। এক কথায় আদল একটি শব্দের মধ্যে গোটা ইসলাম নিহিত রয়েছে। বলুন সুবহানাল্লাহ, যাকে যেখানে রাখা প্রয়োজন তাকে সেখানেই রাখা হচ্ছে, আদেল ও ইনসাফের সৌন্দর্য। আর আল্লাহ তাআলা সুতরাং এমন ইনসাফ এবং এমন আদেল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আদেল আদল ও ইনসাফের হুকুম দিয়েছেন। মহান জুল জালাল রব্বুল আলামিন ইরশাদ ফরমাইয়াছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাঈদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা নমলের 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে নিষেধ করেন। এটা তোমাদের জন্য উপদেশ, যাতে করে তোমরা স্মরণে রাখতে পারো। প্রত্যেক ব্যক্তি তার আপন আপন গণ্ডির ভিতর থেকে আদল ও ইনসাফের ভিত্তি কায়েম করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন। বলুন আমিন। সাথে সাথে আমাদের উপর হুকুম চালানো ব্যক্তিবর্গ, শাসকগণ, যারা আদল ও ইনসাফ প্রতিষ্ঠা করে, যাদের মধ্যে আল্লাহ ভীতি বিদ্যমান, এমন শাসক নির্বাচনে আমাদের ভূমিকা সঠিক পাত্রে প্রদানের তৌফিক যেন সকলের নসিব হয়। কিয়ামতের দিন যেন আমরা জালেম শাসকের সহযোগী, সাহায্যকারী শক্তি হিসেবে অপরাধীর কাতারে পরিগণিত না হয়। বলুন আল্লাহুম্মা আমিন। সেই প্রার্থনা রব্বুল আলামিনের কাছে বিনীতভাবে কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সকল শ্রোতা বন্ধুদেরকে কবুল এবং মঞ্জুর করুন। আমিন সুম্মা আমিন। ওমা আলিনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাই। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম আমি সংগ্রামী, আমি আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয় চির নির্ভীক। বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয় চির নির্ভীক। আল কোরআনের সমাজের আমি কোটি কোটি করি রাতের ধীর, নারায়ে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। হে সে কহি আমি ভেসে গেছি মিথ্যার শৈলাবে, শক্তি আমার দেখিও আবার বাজিবে দামামা জবে,
আসিম আলী হায়দার ইবনে কাসিম আল্লাহর আমি শক্তি আসিম আলী হায়দার ইবনে কাসিম সারা দুনিয়ার সরদার আমি চির উন্নত উচুশি নারায়ে তাকবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসলিম জাগে কারবালার শেষে কঠিন শপথ করে লাখো শহীদে কলিজার দামে নতুন পৃথিবী গড়ে সেই মুসলিম চির উদ্যম তাই তো বজ্র শপথ নিলাম সেই মুসলিম চির উদ্যম তাই তো বজ্র শপথ নিলাম সারা দুনিয়ার সরদার আমি চির উন্নত উচুশি নারায়ে তাকবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বিপ্লবী আমি চির সৈনিক চির দুর্জয় চির নির্ভীক বিপ্লবী আমি চির সৈনিক চির দুর্জয় চির নির্ভীক আল কোরআনের সমাজের আমি কুটি কুটি করি রাতের ধি নারায়ে তাকবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না।